সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার সকল ভিউয়ার্স এবং ফ্রেন্ডসদের আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আমি আমার আগের ভিডিওয় তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে তোমরা জিএনএম এর জন্য আবেদন করবে। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা সেই একই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে এএনএম এর জন্য আবেদন করবে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সব কিছু ভালোভাবে দেখিয়ে দেবো এবং এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, জিএনএম এর ক্ষেত্রে ছেলেরা আবেদন করতে পেরেছিলে, কিন্তু এএনএম এর ক্ষেত্রে ছেলেরা আবেদন করতে পারবে না। এটি শুধুমাত্র মেয়েদের জন্য আর এখানে আসন সংখ্যা 500, তবে পরে পরিবর্তিত হতে পারে। তাই চলো আজকে ভিডিওটি শুরু করি, কীভাবে তোমরা এএনএমে আবেদন করবে। আজকে ভিডিওটি শুরু করার পূর্বে আমি তোমাদেরকে বলি, যারা এখনও অবধি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটিকে হিট করে অল নোটিফিকেশন বাটনটি সিলেক্ট করে নাও। চলো আমি তোমাদেরকে দেখাই কীভাবে এএনএমে আবেদন করবে। দেখো, আমি তোমাদের সামনে সেই পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইট চলে এসেছি, wbhealth.gov.in। তোমরা স্ক্রল ডাউন করে ঠিক আগের মতো নিচে নামবে এবং অনলাইন অ্যাডমিশন এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই দেখো তোমাদের সামনে এইবার এই পেজটি খুলে গেছে। ঠিক আছে, এখানে তোমাদেরকে বলে রাখি, যারা প্রথমেই জিএনএম এর জন্য আবেদন করেছো তাদের নতুন করে আর নিউ ইউজারে যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু যারা শুধুমাত্র এএনএম এর জন্য আবেদন করবে তাদেরকে কিন্তু নিউ ইউজারে গিয়ে রেজিস্ট্রেশন পর্বটি সম্পন্ন করে এসে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন করতে হবে। যেহেতু আমরা জিএনএম এর ক্ষেত্রে ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে গেছি, তাই আমরা সেটা বসিয়ে সাইন ইন করবো। আর যারা এখনও অবধি আমার আগের ভিডিওটি, অর্থাৎ যেটিতে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে কীভাবে জিএনএমে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়, সেটি দেখোনি, তোমরা চাইলে সেটি আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে বা ওপরে আই বাটনে ক্লিক করলেও তোমরা সেই ভিডিওটি দেখতে পাবে। তাই চলো আমরা সেই একই প্রার্থী সোনালী বিশ্বাসের ক্ষেত্রে আমরা তার জন্য এএনএমে আজকে আবেদন পর্বটি করব। তাই প্রথমেই আমরা তার ইমেল আইডি যেটা আমি এএনএম এর ক্ষেত্রে ব্যবহার করেছিলাম সেটি আমরা দিয়ে দিই। চলো আমি বসিয়ে দিই। এখানে তোমরা কিন্তু নির্ভুলভাবে সব কিছু বসাবে। এখানে কোনো ভুলভ্রান্তি হলে কিন্তু কোনো অবস্থাতেই সাইন ইন হবে না, তাই এখানে তোমরা খুবই সতর্ক থাকবে এবং সঠিক তথ্যগুলি সঠিকভাবে বসিয়ে দেবে। এখানে ক্যাপচাটি যেরকম রয়েছে সেরকমভাবে তোমরা বসাও, আমরাও এরকমভাবে সুন্দরভাবে বসিয়ে নেবো ক্যাপচাটি যেরকম রয়েছে। তারপরে দেখো সাইন ইন বাটনে ক্লিক করবো। সাইন ইন বাটনে ক্লিক করলে দেখো তোমাদের সামনে পেজটি খুলে যাচ্ছে। ঠিক আছে, এবার বুঝতে পারছো কীরকম কোন জায়গায় এসেছিলো। এইখানটায় গিয়ে কিচ্ছু করার নেই, দেখো এখানে তোমাদের জিএনএম এর আবেদন করা রয়েছে। এবার আমরা এখানে শুধুমাত্র এএনএম এ আবেদন করব, তাই আমাদের এখানে নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে দেখো এখানে জিএনএম এর পাশে লেখা রয়েছে অলরেডি অ্যাপ্লাইড, আর এএনএম এর পাশে অ্যাপ্লাই নাও আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের সামনে এই রকম সেই পেজটি খুলে গেল। এখানে দেখো তোমার যে তুমি আবেদন করার সময় প্রথমে যে ছবি দিয়েছিলে, সিগনেচার দিয়েছিলে, সব একই রয়েছে। এবার তোমাকে এডুকেশনাল কোয়ালিফিকেশান দিতে হবে, এখানে আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশানটি বসিয়ে নেব। বসিয়ে দাও সুন্দরভাবে। দিয়ে দিলাম হায়ার সেকেন্ডারি, তারপরে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ প্রয়োজন নেই, এখানে অলরেডি দেওয়া রয়েছে। ন্যাশনালিটি প্রয়োজন নেই, হাজব্যান্ড নেম প্রয়োজন নেই, যেগুলো প্রয়োজন নেই দেখো সেগুলোতে এই রকম চিহ্ন আসবে। প্রেজেন্ট অ্যাড্রেস এখানটা তোমরা করে নিতে পারো, আবার যেরকমটা তোমরা লিখেছিলে এখানটা তোমাদের দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস। দিয়ে দাও, দিয়ে দিলাম পোস্ট অফিস, দিয়ে দাও পুলিশ স্টেশন, যেমনটি রয়েছে এরকমভাবে দিয়ে দেবে সব।
যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা এবং পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা একই হয়, তাহলে এই যে আগের মতো যেখানে বক্স রয়েছে এখানে একটা টিক মেরে দেবে, তাহলে দেখো পুরো অ্যাড্রেসটি এখানে কপি হয়ে যাবে। নিচে দেখো এখানে লেখা রয়েছে এই কলামটি নতুন, নেম অব দ্য গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি হোয়ার দ্য ক্যান্ডিডেট রিজাইডস। এটি তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে যে সকল প্রার্থীরা শুধুমাত্র পঞ্চায়েত এরিয়াতে বসবাস করে তারাই কিন্তু এএনএম এর জন্য আবেদন করতে পারবে, পৌরসভা বা কর্পোরেশনে যারা বসবাস করে তারা কিন্তু আবেদন করতে পারবে না। তো আমরা এখানে পঞ্চায়েত এলাকার নাম দিয়ে দিচ্ছি যে পঞ্চায়েতে আছে এই সোনালি বিশ্বাস, বসিয়ে দিলাম। তারপরে সেভ অ্যাজ ড্রাফট করে নিতে হবে। সেভ অ্যাজ ড্রাফট করলে দেখো তোমাদের সামনে ডাটা সেভড সাকসেসফুলি লেখা আসবে। ওকে বাটনে ক্লিক করব, ওকে বাটনে ক্লিক করে স্ক্রল ডাউন করে তোমরা নিচে নামবে, তারপর আবার সেই নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করলে দেখো তোমাদের সামনে ডিটেলস অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 10+2 অর ইকুইভ্যালেন্ট এক্সামের এই পেজটি খুলে যাবে। এখানে নেম অফ দ্য স্কুল তোমাদের দিতে হবে, নেম অফ দ্য স্কুল বসিয়ে নিলাম। তারপরে অ্যাড্রেস অফ দ্য স্কুল, স্কুলের ঠিকানা তোমাদের বসিয়ে নিচ্ছি। এটা খুব সুন্দর করে তোমরা বসাবে, কোনো যেন ভুল ভ্রান্তি তোমাদের না হয়, বসিয়ে নিলাম। তারপরে নেম অফ দ্য বোর্ড অর কাউন্সিল, যদি তোমরা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে পাশ করে থাকো তাহলে এখানে লিখবে WBCHSE, অথবা অন্য কোনো বোর্ড থেকে যদি পাশ করে থাকো তাহলে সেই বোর্ডটি লিখবে। আর রোল নাম্বার, রোল নাম্বারটি তোমরা এখানে বসিয়ে নাও, বসিয়ে দিলাম। এবার চলে আসো সাবজেক্ট, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ফুল মার্কস ছিল 100, বসিয়ে নিচ্ছি। আর মার্কস অবটেন কত পেয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি, ফুল মার্কস ছিল 100, মার্কস পেয়েছে সোনালী বিশ্বাস, বসিয়ে দিলাম। ফার্স্ট ইলেকটিভ ছিল সোনালী বিশ্বাসের ফিলোসফি, ছিল 100 নম্বরের পরীক্ষা, পেয়েছে 96, বসিয়ে দিলাম। সেকেন্ড ইলেকটিভ ছিল জিওগ্রাফি, 100 নম্বরের পরীক্ষা, পেয়েছে 96, বসিয়ে দিলাম। থার্ড ইলেকটিভ এডুকেশন ছিল 100 নম্বরের পরীক্ষা, সোনালী বিশ্বাস পেয়েছে 96, বসিয়ে দিলাম। এরকমভাবে তোমাদের কত পরীক্ষা আর কত কত পেয়েছো সমান সুন্দরভাবে এটা বসিয়ে দেবে। তারপর দেখো লেখা রয়েছে ইয়ার অফ পাসিং, ইয়ার অফ পাসিংয়ে গিয়ে যত সালে তোমরা পাস করেছো সেই সালটা তোমরা দিয়ে দেবে। তারপরে এখানে মার্কস ইন ইংলিশ, ফুল মার্কস কত ইংরেজিতে তোমাদের ছিল, 100 নম্বরে পরীক্ষা হয়েছিল, মার্কস পেয়েছো কত সেটা এখানে বসিয়ে দেবে, আমি ওর নাম্বারটি বসিয়ে দিলাম। তারপর আর কোনো কাজ নেই। তারপরে তোমাদেরকে এখানে ক্যালকুলেট পার্সেন্টেজে গিয়ে ক্লিক করলে দেখো এই ঘরটি ফিল আপ হয়ে যাবে। আর যদি কোথাও কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে রিসেট বাটনে ক্লিক করলে আবার পুনরায় এটা করতে হবে। তো দেখো এখানে সব কিছু ঠিক হয়ে গেছে। এরপরে আমরা লেখা রয়েছে কি সিলেক্ট মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 10+2 অর ইকুইভ্যালেন্ট এক্সাম, তাহলে এখানে আমাদেরকে মার্কশিটটা সিলেক্ট করতে হবে। আমরা মার্কশিটটা সিলেক্ট করে নিচ্ছি, মার্কশিটে ক্লিক করলাম, ডকুমেন্টসগুলো তো আমি আগেই ঠিক করে রেখেছি, HS মার্কশিটটা সিলেক্ট করে নিলাম, সেভ অ্যাজ ড্রাফট করে নিচ্ছি, সেভ অ্যাজ ড্রাফট করে নিলাম। দেখো ডাটা সেভ সাকসেসফুলি, এই সাকসেসফুলি ওকে বাটনে ক্লিক করলাম। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করছি, নেক্সট বাটনে ক্লিক করলে দেখো আমাদের সামনে ডেস্টিটিউট হোম অর অরফানেজ আসবে, এটা আমরা প্রথমেই নো করে রেখেছিলাম তাই এখানে আমাদের আর কোনো কাজ নেই। আমরা নেক্সট বাটনে ক্লিক করব, নেক্সট বাটনে ক্লিক করলে দেখো সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স ট্রেনিং, এটাও আমরা নো করে রেখেছিলাম তাই আবার আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে দেখো আমাদের সামনে এই পপ আপটি চলে আসবে এবং এটা ফিনিশ লাইনে চলে এসেছি আমরা। এখানে একটা ডিক্লারেশন আছে, তার আগে আমাকে বক্সে টিক দিতে হবে। আমরা ডিক্লারেশনটা দেখেনি, বলা হচ্ছে আই হেয়ার বাই ডিক্লার দ্যাট দ্য অ্যাবাভ মেনশন পার্টিকুলার্স ফার্নিশড বাই মি আর ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ, অর্থাৎ ওপরে যে সমস্ত তথ্যগুলি আমি দিয়েছি সবগুলি সত্য এবং আমি বাংলায় কথা বলতে আর লিখতে পারি, বাংলা অথবা নেপালিতে। এইটাতে আমরা ডিক্লারেশনে টিক মারব, টিক মারলে দেখো আমাদের সামনে অ্যাপ্লিকেশন প্রিভিউ অপশনটি আবার চলে আসবে। অবশ্যই অবশ্যই এই ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করার পূর্বে তোমরা সকলে আবার আগের ভিডিওতে আমি বলেছিলাম JNMA ফর্ম ফিল আপ করার সময় এখনও বারবার বলছি অ্যাপ্লিকেশন প্রিভিউতে ক্লিক করবে। অ্যাপ্লিকেশন প্রিভিউতে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটি তোমাদের ডাউনলোড হয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা পুরো অ্যাপ্লিকেশনটা একবার দেখে নেবে, সমস্ত তথ্য ঠিকঠাক তোমরা দিয়েছো কি না, এই যে সমস্ত তথ্য ঠিকঠাক দেওয়া রয়েছে কিনা সব কিছু একবার দেখে নেবে। তারপর তোমরা গিয়ে এখানে চাইলে HS মার্কশিট দেখে নিতে পারো, চাইলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও তোমরা দেখে নিতে পারো। সব কিছু ঠিকঠাক থাকলে একদম
কনফার্মড হলে তবেই ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবে। আমি একদম সব কিছু ঠিকঠাকভাবে করেছি, তাই আমি ফাইনাল বাটনে সাবমিট বাটনে ক্লিক করছি। ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করলে দেখো একটু পপ আপ আসবে, আর ইউ শিওর, ওকে করে দিলাম। বলা হচ্ছে অ্যাপ্লিকেশান সাকসেসফুল্লি সাবমিটেড, প্লিজ ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম, ডাউনলোড সেকশন, ওকে। এবার দেখো এখানে ডাউনলোড সেকশন রয়েছে, এই ডাউনলোড সেকশন থেকে আমরা চলে যাব ডাউনলোডে, ডাউনলোড অ্যাপ্লিকেশান, এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশানে গিয়ে ক্লিক করব। ক্লিক করলে কোনটা ডাউনলোড করতে চাও, জিএনএমেরটা না এএনএম, যেটি তোমরা ডাউনলোড করতে চাও সেটি ডাউনলোড করে নেবে। আমি এএনএমটি ডাউনলোড করতে চাই, তো আমি এখানে ক্লিক করলাম, আমার সামনে চলে এলো, আমি সেভ করে নিলাম, ফর্মটি আমার ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। এবার কিন্তু দ্বিতীয় অংশটি রয়েছে, কি না দেখতে পাচ্ছ এখানে, ইনস্টিটিউশন চয়েস পেন্ডিং, আমাদেরকে ইনস্টিটিউট চয়েস করতে হবে। তাই চলো আমাদেরকে গো টু চয়েস ফিলিংয়ে চলে যাব। এখানটায় আমরা আবার ক্লিক করব, এখানে ক্লিক করলে আমাদের সামনে একটা নতুন পেজ চলে আসবে। এখানে ডান দিকে বাঁদিকে রয়েছে সিলেক্ট ইনস্টিটিউশন, আর নিচে অ্যাড বাটন। আমরা জানি পাঁচ থেকে ছখানা ইনস্টিটিউশন আছে, এই যে পাঁচ ছখানা ইনস্টিটিউশন আছে, আমরা ছটাই সিলেক্ট করব। আমাদের যেটা বাড়ির কাছে সবচাইতে সেটা আগে সিলেক্ট করব। তো প্রথমে আমরা করে নিলাম পশ্চিম বর্ধমান অ্যাড, তারপরে করে নিচ্ছি সাউথ চব্বিশ পরগনা অ্যাড, তারপরে করে নিচ্ছি কলকাতা অ্যাড, তারপরে করে নিচ্ছি সিঙ্গুর অ্যাড, তারপর আমরা করে নিচ্ছি পূর্ব বর্ধমান, এবং সব শেষে আমরা করে নিচ্ছি কাকদ্বীপ, ঠিক আছে। এইরকমভাবে আমরা ছখানা করে নিলাম। আমি আরেকবারও ভালো করে বলে দিচ্ছি, এইটা করা মানেই কিন্তু ফাইনাল নয়। আমি যদি কলকাতা এইটি যেটি তিন নাম্বার আছে এটাকে যদি আমি এক নম্বরে নিয়ে যেতে চাই, আমি আমার মাউসে এর ওপর নিয়ে গিয়ে বাঁ দিকে লেফট ক্লিক করে ধরে এটাকে ওপরে দিয়ে দেবো। দেখো সিকোয়েন্সটা মেনটেন হয়ে গেলো, কলকাতা ট্রেনিং স্কুল এক নম্বরে চলে গেলো, ওটা তিন নম্বরে চলে এলো। এরকমভাবে তোমরা এটা ঠিকভাবে সিকোয়েন্সটা করে নেবে। বাঁধে কি বলছে, প্লিজ চেক ইউর ইনস্টিটিউশন সিলেকশন বিফোর লকিং ইউর চয়েসেস, বিকজ ইউ কান্ট মেক মডিফিকেশন অর অ্যাড আফটার লকিং ইউর চয়েসেস। অর্থাৎ এই যে ইনস্টিটিউশনটা মুভ, কোনটা ফার্স্ট চয়েস, কোনটা সেকেন্ড, কোনটা থার্ড, এটা ভালো করে নিতে বলছে। এটা একবার যদি এখানে ক্লিক টু লক ইউর চয়েসেসে ক্লিক করে দিই আমরা, তারপরে কোনোভাবেই এডিট করা যাবে না। দেখো এখানে স্ট্যাটাস দেখাচ্ছে আনলকড, এটা একবার লকড হয়ে গেলে আর কোনোভাবেই কিছু করা যাবে না। নিচে এখানে আমাদের বলা হচ্ছে অ্যাপ্লাই ফর আপগ্রেডেশন, এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে ইএসটি সিলেক্ট করে নিতে হবে। আর এটা যদি তোমাদের একদম সঠিক হয়ে থাকে, যেটা তোমরা চাও সেরকম যদি করে থাকো, তাহলে এখানে গিয়ে ক্লিক করবে। দেখো এখানে ক্লিক টু লক ইউর চয়েসেসে ক্লিক করলাম, লেখা উঠছে আর ইউ শিওর টু লক ইউর চয়েসেস, আমরা শিওর হলে ওকে করবে, আমি শিওর তাই আমি এখানে ওকে করছি। দেখো ওকে করার সঙ্গে সঙ্গেই চয়েস ফিলিং লক ডান, ওকে। এরপর আমি চাইলে যত খুশি করি কিচ্ছু হবে না, লেখা রয়েছে সিকোয়েন্স চেঞ্জ নট অ্যালাউড আফটার চয়েস ফিলিং লক, তাহলে আমাদের সিকোয়েন্স ফিলিং আর সম্ভব নয়। এবার আমরা কি করব, এই যে চয়েসটি দিলাম এটি ডাউনলোড চয়েসেস পিডিএফ ফরম্যাট, এখান থেকে ডাউনলোড করে নেব। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে দেখো আমাদের সামনে আবার একটু চলে এলো, আমরা এটা সেভ করে নিচ্ছি, তারপর আমরা একবার দেখে নেব। এই যে এটা আমরা দেখে নিচ্ছি, দেখে নাও, এই যে আমার অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে চলে এলো আর এই চয়েস। তো এইরকমভাবে তোমরা এএনএমও আবেদন করবে। তারপর তোমরা যদি চাও হোম পেজে গিয়ে সব কিছু দেখতে পারো, আর কোনো কিছু, হ্যাঁ তোমরা দেখে নাও একবার, হোম পেজে চলে গেলাম, হোম পেজে গিয়ে দেখতে পাচ্ছ জিএনএমের যে অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে গেছে, এএনএম এর অ্যাপ্লিকেশানটাও কমপ্লিট। অ্যাকশন কী হয়েছে, সিলেক্টেড না রিজেক্টেড, সেটা পরে জানা যাবে। এইটি হচ্ছে এইভাবে তোমরা জিএনএম এবং এএনএম এর দুটোতেই আবেদন করবে, যেহেতু একটা প্রার্থী দুটোতেই আবেদন করতে পারে। তবে মনে রাখবে এএনএম এ কখনোই ছেলেরা আবেদন করতে পারবে না, ঠিক আছে, এবং তোমরা এটা মাথায় রেখেই কাজটি করো। আর এই সংক্রান্ত আরও ভিডিও আমরা আনতে চলেছি, কি কারো কোনো ভুলভ্রান্তি হলে কীভাবে এডিট করা যাবে সেই সমস্ত ভিডিওগুলি আমাদের পরে আরও আসবে যখন সময় হবে। তো তোমরা আমাদের সঙ্গে থাকো আর ভালোভাবে ফর্ম ফিল আপগুলো করতে থাকো।